নির্বাচন কমিশন দপ্তরের নির্দেশে নতুন ভোটিং মেশিন প্রদর্শিত হল বৃহস্পতিবার এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক অন্তরা আচার্য উত্তর চব্বিশ পরগনা জেলাশাসকের দপ্তরে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এদিন ভোটিং মেশিন ও ভিভি প্যাটের আনুষ্ঠানিক প্রদর্শন করা হল জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মকাণ্ডের উদ্বোধন করেন জেলাশাসক আচার্য এখন থেকে জেলা শাসকের দপ্তরে এই মেশিন সাধারণ মানুষের জন্যে রাখা থাকবে আগামী নির্বাচনের সমস্ত বুথগুলিতে এই ভিভিপ্যাট মেশিন ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত থাকবে আগামী দিনে জেলার সব বুথেই ধাপে ধাপে এই প্রদর্শনের কাজ চলবে এই ভিভিপ্যাট মেশিনে ভোটাররা তাদের দেওয়া ভোট সাত সেকেন্ডের জন্যে মেশিনে ভেসে উঠতে দেখতে পাবেন মূলত নিজের ভোট সঠিক স্থানে পড়ছে কিনা তা যাচাইয়ের জন্যেই এই ভিভিপ্যাট মেশিন নির্দেশ অনুসারে সব জায়গায় একটা পারমানেন্ট ডেমনস্ট্রেশন সেন্টার এটা আমরা উদ্বোধন করলাম এটা জেলা স্তরের পার্মানেন্ট ডেমনস্ট্রেশন সেন্টার ফর দা ইভিএম এবং তার সাথে সাথে নতুন ইনক্লুশন নতুন না আপনারা সবাই হয়তো অনেকেই এটা সাথে পরিচিত যন্ত্রের সাথে ভিভিপ্যাটার আমাদের এটা ভেরিফায়েবল পেপার অডিটরিয়াল তো এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট এবার ইউজ করব তাই জন্য আমরা যাতে সাধারণ ভোটার্স এর সাথে পরিচিত হয়ে যান বিষয়টা কি আছে তার জন্য এই সেন্টারগুলো ব্যুরো রিপোর্ট নিউজ